বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 এমবি রোড কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান ডক্টর অন কল। করোনা সতর্কতা নিয়ে আমাদের এই পথ চলা। এখন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, রবি, সপ্তাহের 6টা দিন আমরা আসব আপনাদের সামনে, যতদিন এই করোনার একটা আবহ থাকবে। যদিও অনেকেই মনে করছেন করোনা নাকি কমে গেছে, কেউ কেউ বলছেন হ্যাঁ করোনা ডেফিনেটলি আক্রান্তের হার কমেছে, সুস্থতার হার বেড়েছে। আজকেই আমরা পেয়েছি যে সারা ভারতবর্ষে সম্ভবত 88,000 এসে দাঁড়িয়েছে, যেটা কয়েক লক্ষ ছিল, এবং প্রতিদিন আক্রান্তের সংখ্যা যেখানে প্রায় 2 লক্ষের কাছাকাছি ছিল সেটা এখন এসে দাঁড়িয়েছে 33,000 সামথিংয়ে। সুতরাং নিশ্চয়ই করোনা দেশে প্রকোপ তার কমাচ্ছে, সেকেন্ড ওয়েভ তার প্রকোপ কমাচ্ছে ডেফিনেটলি, কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে তো চলবে না। আজকে আমি যার সঙ্গে কথা বলবো তিনি আপনাদের প্রত্যেকের ভীষণ চেনা এবং পরিচিত একজন মানুষ, ডক্টর সৌমেন বিশ্বাস। অনেক নতুন করে ওনাকে পরিচয় করানোর কিছু নেই। উনি আমাদের বহু রকমভাবে সতর্কতা জানিয়েছেন, যে সতর্ক থাকার উপায় জানিয়েছেন। ডক্টর সৌমেন বিশ্বাস হচ্ছেন ENT এবং হেড অ্যান্ড নেক সার্জন। তো তার কাছ থেকে আমরা অনেক তথ্য জানবো আজকে। আমি কারণ একটা পোস্ট কোভিড এবং ভ্যাকসিনেশন এই প্রসিডিওর নিয়ে একটু কথা বলবো। প্রথমেই বলি, আমার এক পরিচিত জন জানতে চেয়েছেন, যেটা আমি আপনাকে বলছিলাম যে তার ডি ডাইমার বেরিয়েছে 2000.19, বলছেন এটা আমি করণীয়টা কি, এটা কি ডি ডাইমারের, উনি ফ্যাক্টরটাও জানতে চাইছেন এবং এটার করণীয়টা কি। এখন কোভিডটা যাচ্ছে ইনফ্লামেটরি রিয়াকশন শরীরে ক্রিয়েট করে। এই ইনফ্লামেটরি রিয়াকশনের জন্য কিছু ইনফ্লামেটরি মার্কার আমাদের শরীরে উদ্ভাবন হয়, যার মধ্যে CRP আছে, ডি ডাইমার আছে, সিরাম ফেরিটিন আছে, NLR রেশিও আছে। এরই একটা মধ্যে হচ্ছে ডি ডাইমার। ডি ডাইমারটা আমাদের শরীরে এইটা বোঝায় যে এক শরীরে ইনফ্লামেশন হয়েছে এবং শরীরে ক্লটিং ফ্যাক্টর, মানে আপনার শরীরে রক্ত জমাট বাঁধার প্রবণতাটা বাড়ছে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার বোঝার জন্য যে আমার শরীরে ইনফ্লামেটরি লোডটা কেমন দাঁড়াচ্ছে আপনার কোভিডের জন্য। যদি আপনার ডি ডাইমার বেশি থাকে, ইমিডিয়েটলি ব্লাড থিনার কিন্তু প্রয়োজন। এনার ক্ষেত্রে 2000-এর উপর আছে ব্লাড থিনার, কিন্তু এনার একটা প্রয়োজন, উনি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্লাড থিনার নেবেন। আচ্ছা, উনি এখন তাহলে ওনার ইমিডিয়েট ডাক্তারের সাথে ডাক্তার দেখানো দরকার, যাহলে যিনি আমাকে জানতে চেয়েছেন আমি তার জন্যই বলছি আপনি ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করুন। যার হাত ধরে আপনারা কোভিড থেকে সুস্থ হয়েছেন তিনিই আপনাদেরকে কিন্তু প্রসিডিওরটা বলে দিতে পারবেন। আচ্ছা, এইবারে আমি চলে আসি পোস্ট কোভিড সিমটম, যেটাকে আমরা বলছি সেটা কি কি হতে পারে। এখন খুব প্রায় প্রশ্নগুলো আসছে যে আমার ডাক্তারবাবু আমি তো সেরে উঠলাম কিন্তু তারপরও দুর্বলতাটা যাচ্ছে না, তারপরও আমার মাথা যন্ত্রণা করছে, জ্বরটাও মাঝে মাঝে আসছে, তো এগুলো কিন্তু এখন দাঁড়াচ্ছে, এটাকে পোস্ট কোভিড বা লং কোভিড বলছে। যে ডেফিনিশন ওয়াইজ, CDC ডেফিনিশন ওয়াইজ, যদি আপনার এই করোনা লাইক সিমটমগুলো যদি 4 সপ্তাহ বা তার বেশি দিন পারসিস্ট করে যায় তাহলে সেটাকে আমরা বলছি লং কোভিড। এবং ব্যাপারটা আমাদের বুঝতে হবে, কোভিডে কিন্তু আমরা শুধু ফুসফুসটা এফেক্ট হয় না, আমরা ভাবছি ফুসফুসটাই হয়তো, অনেকেই বলছেন 90% গেছে, ফুসফুস ড্যামেজ হয়ে 86% গেছে, এরকম বলছেন তো। একদম, এটা তো আছে, সিটি স্ক্যানে সিটি স্কোর দেখছি, 24-এর মধ্যে যার যত বেশি সেই অনুযায়ী আমরা স্কোরিং করছি। কিন্তু ঘটনা হচ্ছে এটা একটা মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ডিসঅর্ডার, খালি যে ফুসফুস এফেক্ট হয় তা কিন্তু নয়, লিভার, ব্রেন, কিডনি, স্কিন অ্যান্ড হোয়াট নট, যে কোনো শরীরের অর্গানিক ইনফ্লামেটরি, স্কিন কিন্তু আমাদের শরীরের লার্জেস্ট অর্গান, এটা আমরা জানি কি না জানি না, স্কিন হ্যাঁ অনেকেই জানে না, কিন্তু অনেকেই ভাবে চামড়াটা কি অর্গান, আমি তো জিজ্ঞাসা করি, মানে যাই হোক, তো ঘটনা হচ্ছে যে আমাদের মনে ওই বিউটিফিকেশনের অনুষ্ঠান করে হয়তো আমাদের জানা, আপনারা জানেন কিন্তু সবাই জানে না, যাই হোক, তো এটা হচ্ছে ঘটনা। এই সমস্ত অর্গানই কিন্তু এফেক্ট করতে পারে কোভিডে। অতএব আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কত, আমাদের এই ইনফ্লামেশন যেগুলো সারা শরীরেই হচ্ছে সেখান থেকে আমাদের রিকভারি পাওয়ারটা কত, এটা কিন্তু মানুষভিত্তিক ভ্যারি করে। কেউ ধরুন জীবনযাপন খুব সিডেন্টারি, মানে সে জীবনযাপনটা মোটেই ডিসিপ্লিন ওয়েতে করছে না, সে ফ্যাটি খাবার খাচ্ছে, সে বিভিন্ন রকমের মানে ধরুন সিগারেট স্মোকিং করছে, অ্যালকোহল নিচ্ছে, আর একটা সেকশন ধরুন যে নিয়মিত ব্যায়াম করে, নিয়মিত পরিশ্রম, মানে
ব্যালেন্স ডায়েট নেয়, তো এইরকম দুটো লোকের মধ্যে অবশ্যই তার ইমিউনিটি আর রিকভারি কিন্তু আলাদা হবে। যেহেতু সারা শরীরেই এটা একটা ইনফ্লামেটরি রিয়াকশান তৈরি করছে, এবার সেখান থেকে ফেরত আসার ক্যাপাসিটি কিন্তু সবার এক নয়, কেউ দেরিতে ফিরবে, কেউ তাড়াতাড়ি ফিরবে, কারোর হয়তো কোনো সিমটমই দেখা যাবে না। ডিপেন্ড করছে তার নিজের পোস্ট ইনফ্লামেটরি রিকভারি ক্যাপাসিটিটা কত। একদম, আমরা তাহলে একটা প্রশ্ন করি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, যে ভ্যাকসিনেশন তার মানে সবারই প্রয়োজন আছে? সবার প্রয়োজন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র যেটা দরকার আমাদের। আচ্ছা, এই যে একটা জায়গায় দাঁড়াচ্ছে যে একটা, আমি আপনাকে প্রশ্নই করি, এটা আমার অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কোভিশিল্ড কোভ্যাকসিন এই যে দ্বন্দ্বটা কেন তৈরি হচ্ছে? দ্বন্দ্ব তৈরি হচ্ছে কেন, দুটো ভ্যাকসিন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল। যদি আমাদের খালি সাথে শুধু কোভিশিল্ডই থাকতো বলতে আমরা আর কোনো অপশান ছিল না যখন হাতে, তখন আমরা ভাবতাম যে খালি কোভিশিল্ডই নেবো। কিন্তু একটা কথা আগেও আমি বেশ কবার বলেছি যে কোভিশিল্ড আর কোভ্যাকসিনের মধ্যে কিন্তু কোনো হেড টু হেড ট্রায়াল হয়নি। এটা বলা অসম্ভব যে দুটোর মধ্যে কোনটা ভালো, কিন্তু দুটোর মধ্যে চারিত্রিক কিছু ডিফারেন্স কিন্তু আছে। কোভিশিল্ড কিন্তু একটা ভেক্টর মিডিয়েটেড ভ্যাকসিন টেকনোলজি, যেখানে আমরা করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনটাকে একটা অ্যাডেনো ভাইরাস, যেটা চিম্পাঞ্জির ক্ষেত্রে থাকে, ইনফেক্ট করে, সেই অ্যাডেনো ভাইরাসের ইনঅ্যাক্টিভেটেড ফর্ম মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরে এন্ট্রি করাচ্ছি, সেটা হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। আর কোভ্যাকসিন হচ্ছে ট্রেডিশনাল মেথডে যেমন একটা ইনঅ্যাক্টিভেটেড করোনা মানে কোভিড ভাইরাস আমাদের শরীরে এন্ট্রি করানো হচ্ছে। যেহেতু এটা ইনঅ্যাক্টিভেটেড, এর জন্য এর একটা সুবিধা এবং একটা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে এর সমস্ত ভাইরাল অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন হোক, এনভেলপ অ্যান্টিজেন হোক, স্পাইক প্রোটিনের অ্যান্টিজেন হোক, সমস্ত অ্যান্টিজেন কিন্তু এই কোভিশিল্ড কোভ্যাকসিনের মধ্যে কিন্তু আছে। কিন্তু যেহেতু এটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, রিঅ্যাক্টোজেনিসিটিটা কম, এর জন্য এটা অনেক ক্ষেত্রে যাদের অ্যালার্জিক প্রবণতা থাকে তার জন্য কোভ্যাকসিন কিন্তু অনেকটা এটাও থিওরিটিক্যালি হলেও বেটার। কিন্তু যেটা এটাও বলতে চাই যে কোভিশিল্ড কিন্তু এখন অবধি ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ভ্যাকসিন। তার কারণ হচ্ছে এটা একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন হলো, এটা স্পাইক প্রোটিনের অ্যাগেনস্টে স্পেসিফিক্যালি অ্যান্টিবডি তৈরি করে। আর একটা কোভিড ভ্যাকসিনের কোভিড ভাইরাসের মধ্যে সবচেয়ে রিঅ্যাক্টোজেনিক কিন্তু হচ্ছে ওই স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিনটাকে অ্যাগেনস্ট যদি সিগনিফিকেন্ট আমাদের অ্যান্টিবডি আমাদের তৈরি হয়, তাহলে কিন্তু ভাইরাসটাকে আমরা অনেক তাড়াতাড়ি নালিফাই করতে পারি। কিন্তু এত কিছু কিন্তু সবই থিওরিটিক্যাল। এখন অবধি দেখা গেছে আপনি যদি দুটো ভ্যাকসিন কোভ্যাকসিনের নেন, দুটো শট যদি আপনি কোভিশিল্ডের নেন, দুজনেই কিন্তু 80% অ্যান্ড অ্যাভাব প্রোটেকশন দিচ্ছে। অতএব আপনার সামনে যে অপশানই আসুক আপনি কিন্তু সেটাই নেবেন, মানে যে যখন যেটা পাওয়া যাবে সেটা নিয়ে নেওয়া দরকার একেবারে। এবারে জিজ্ঞাসা করি যে কোভিড হয়ে যাওয়ার পরেও কি আবার অনেকেই ভাবছে না আমার তো কোভিড হয়ে গেছে, তাহলে আমার ভ্যাকসিনেশনের কি প্রয়োজন আছে? অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে যে তিনি ফার্স্ট ডোজ নেওয়ার পরে কোভিড হয়েছে, তো আমি একজনকে সেদিনকে পেয়েছি যে ডাবল ডোজ হওয়ার পরে কোভিড হয়েছে, ডাবল ডোজ ভ্যাকসিন হয়ে যাওয়ার পর কোভিড হয়েছে, তো এগুলো কেনই বা হচ্ছে? আর এই যে আমি যেটা আপনাকে প্রশ্ন মেইন করতে চাইছি যে কোভিড হয়ে যাওয়ার পরে যে মানুষটি কোভিড হয়ে গেল তার কি ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে? আর এই খুব একটা এখন এটা ডাইলেমাতে আমাদের ফেলে দিয়েছে, কেননা এতদিন ধরে আমি ধরুন আগের বারও যদি আপনি আমার জিজ্ঞাসা করতেন আমি বলতাম ভ্যাকসিন তো অবশ্যই নিতে হবে। কিন্তু পরশু দিন এই 11 জুন একটা নতুন রেগুলেটরি এসতে বলা হচ্ছে, এক্সপার্ট কমিটি বলছে যে যদি আপনার কোভিড ইনফেকশন হয় এই মুহূর্তে যেখানে ভ্যাকসিনের আকাল আছে সেইখানে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলার কিন্তু ইমিডিয়েট ভ্যাকসিনের কোনো রিকোয়ারমেন্ট নেই। দুটো স্টাডি এখানে বলা যায়, এক হচ্ছে আপনার হুয়ের স্টাডি, হুতে পরিষ্কার করে বলছে আপনার কোভিড হওয়ার পরে যে ন্যাচারাল ইমিউনিটিটা আছে সেটা কিন্তু প্রায় 6 মাস থাকছে, অর্থাৎ 6 মাসের মধ্যে আপনার ইমিডিয়েট ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই। ল্যানসেটের একটা স্টাডি আছে, ল্যানসেট বলছে যে দেখা যাচ্ছে যে রিইনফেকশন হতে 10 মাসেরও বেশি সময় লাগছে, মানে 10 মাস পর্যন্ত ইমিউনিটি থেকে যাচ্ছে। অতএব আমরা কিন্তু এই ভাবার কারণ নেই যে আমাদের ইমিডিয়েট আমরা শিডিউল ডোজে আমরা ভ্যাকসিন পাইনি বলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। সমস্ত স্টাডি কিন্তু বলছে ন্যাচারাল ইনফেকশন হলে অনেক দিন আমাদের ইমিউনিটিটা থাকে। অতএব আমরা নেব তো অবশ্যই, কিন্তু তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। যাদের একদমই হয়নি তারা বরঞ্চ নিক, যারা একদমই হয়নি তাদের বরঞ্চ নেওয়ার প্রয়োজন আছে, কেননা সেই প্রায়োরিটাইজড তাদেরই হওয়া উচিত। এই যে ইমিউনো কম্প্রোমাইজড পার্সন বলা হচ্ছে, এটা কাদেরই বা বলা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে তারা কতটা প্রোন হয়ে যাচ্ছেন, তাদের কতটা প্রয়োজন ভ্যাকসিন নেওয়ার? তাদের ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই, প্রত্যেকবার দিন প্রশ্ন আসে তার উত্তর এটাই।
কিন্তু ইমিউনিটিটা যখন আমাদের সাপ্রেসড হয়, কিছু ক্ষেত্রে মানুষের ন্যাচারালি ইমিউন সাপ্রেস থাকে, তাদের সেটা কনজেনিটাল ডিসঅর্ডার থাকতে পারে, কারোর কারোর কিছু রোগ অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি হতে পারে, যেমন HIV, কারোর কারোর ধরুন আপনার সলিড অর্গান ট্রান্সপ্লান্ট হবে, তাকে বেশ কদিন ধরে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ নিতে হচ্ছে, এরকম লোকেদেরও ইমিউনো কম্প্রোমাইজড, কিন্তু এরকম লোকেদেরও ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন নেওয়ার কোনো কন্ট্রাইন্ডিকেশন কিন্তু এরা নয়, যেটা হতে পারে সেটা হচ্ছে হয়তো একটা সাধারণ ওয়েল ইমিউন পার্সনের যতটা অ্যান্টিবডি বা যতটা ইমিউনিটি সে ডেভেলপ করলো, এই ইমিউনো কম্প্রোমাইজ পার্সন হয়তো ততটা করলো না, কিন্তু করবে অবশ্যই, অতএব নিতে তাকেও হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? ঝাড়গ্রাম থেকে বলছি। কোথা থেকে বলছেন? ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার ওই ছেলের ওই ব্লাড রিপোর্টে ওই SGOT ওটা 59 আছে, বুঝলেন, আর SGPT 74 আছে, ওই কি ভ্যাকসিন নেওয়া যাবে? আচ্ছা, আপনি ঝাড়গ্রাম থেকে কে বলছেন আগে নামটা একটু বলুন প্লিজ। হ্যাঁ নামটা বলছি, আমি সমীর করণ বলছি। আচ্ছা সমীর, ওনার ছেলের ব্লাড টেস্ট হলো, তাহলে আপনি শুনতে থাকুন উনি বলছেন। SGPT-টা হচ্ছে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ লিভার ফাংশন টেস্ট। আপনার ছেলে হয়তো একটু ওবেস হতে পারে, একটু ফ্যাটি লিভার থাকতে পারে, কিন্তু এটা একেবারেই কোনোভাবে কন্ট্রাইন্ডিকেশন নয় ভ্যাকসিনের, আপনার ছেলে ভ্যাকসিন নিতে পারে। আমাদের আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, নমস্কার ডাক্তারবাবু, আমি তাপস কুমার সরকার বহরমপুর থেকে বলছি। বলুন। তো হ্যাঁ, তো আমার মেয়ে গত 6 তারিখ, মে মাসের 6 তারিখ ওর কোভিড পজিটিভ এসেছিল, 21 তারিখ নেগেটিভ এসেছিল, কিন্তু মেয়ের 1 তারিখ থেকে জ্বর ছিল আর কি 100-এর মধ্যে, তারপরে ওর টেম্পারেচারটা আবার 22 তারিখ থেকে অল্প দেখা যায়, ওই 98.3 থেকে 98.5, আবার ডাক্তারও দেখানো হয়, কোনো জ্বরের মেডিসিন বা সব না খেয়ে আপনা আপনি সেরে গেল প্রথমটির দিন 10-এক পরে। এখন আবার একটা সমস্যা হচ্ছে যে গলার ভেতরে ও একটা ইনফেকশন মতো হয়েছে, দুই পাশে একটু লাল, একটু সাদা স্পট, তো এটার জন্য ডাক্তারবাবু দেখানো হয়েছে, তো ফ্যারেঞ্জাইটিসের মেডিসিন প্রেসক্রাইব করেছেন, দিন 7-এক খাওয়া হলো, লাল ভাবটা কমেছে কিন্তু ওই সাদা স্পটটা রয়ে গেছে, এবং সকালের দিকে ওর একটা অস্বস্তি হয় গলাতে, মেয়ের আর কি। দেখুন, তো এইটা কোভিড এর পরে এখন আমরা একটু চিন্তিত যে এটার ব্যাপারে কি করণীয় আমাদের। দেখুন, আর কোনো প্রশ্ন? দেখুন, আপনি যে কমপ্লেনটা করছেন, আপনার মেয়ের গালের দুদিকে টনসিলার বেডে কিছু সাদা সাদা স্পট দেখতে পাচ্ছেন, এটা কিছুই না, টনসিলার ক্রিপ্ট, মানে আমাদের টনসিলটার মধ্যে অনেক গর্ত এবং অবতল জায়গা আছে, মানে সেই গর্তকে বলা হয় টনসিলার ক্রিপ্ট, এবং ওই টনসিলার ক্রিপ্টে অনেক সময় খাবারের পার্টিকেলগুলো আটকে থাকে, ওটা আপনি আপনার কাছাকাছি কোনো ENT স্পেশালিস্টকে দেখান, উনি ওটা ট্রিটমেন্ট করে দেবেন। আর যে অস্বস্তিটা হচ্ছে, যেহেতু ফ্যারেঞ্জাইটিস ছিল, এখনও হয়তো কিছুটা বেস লাইনে ফ্যারেঞ্জাইটিস চলছে, আপনি ওষুধটার মধ্যে গার্গেলটা কন্টিনিউ করুন এবং আপনি আপনার ENT ডাক্তারবাবুকে দেখান, এটা নিয়ে বিশেষ কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা যে আলোচনায় ছিলাম, যাওয়ার আগে আবার একটা কথা বলি, এটা এই মেসেজটা আমাদের মাথায় রাখতে হবে, এই মেসেজটা আমাদের দিয়ে যেতেই হবে, এবং আপনাদেরও যখন পারবেন এই মেসেজ আপনি কনভে করতে থাকুন, যে আমি গতকালই দেখছিলাম যে হুর অধিকর্তা একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন আগামী 10 বছরে শুধু কোভিড-19 নয়, এরকম আরও অনেক মরক আসতে চলেছে, বা মহামারীর মরক আসতে চলেছে, তো এটা থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে যা কোভিড বিহেভিয়ার সেটাকেই মেনটেন করতে হবে, অর্থাৎ মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, 2 গজের দূরত্ব বজায় রাখতে হবে, শারীরিক দূরত্ব, এবং অবশ্যই ভ্যাকসিনের প্রসিডিওরে আসতে পারলে ভ্যাকসিন নিয়ে নিতে হবে, এবং আরেকটি যেটি প্রয়োজন, প্রয়োজনে বেরোন, অপ্রয়োজনে বেরোবেন না, যাদের প্রয়োজন তারাই বেরোন, আনন্দ করার জন্য রাস্তায় বেরোনোর এখন এখন এখনও সেই সময় কিন্তু নয়, প্রয়োজনে বেরোন। তো আমি এবারে আবার চলে আসি ভ্যাকসিনের ক্ষেত্রে, আপনি ইমিউনো কম্প্রোমাইজের কথা বললেন, এবারে যেটা বলবো যে এই যে ভ্যাকসিনটা আমরা নিচ্ছি এটা একটা প্রশ্ন, অনেক তর্ক বিতর্ক চলছে, ইতিমধ্যে আমরা শুনলাম যে এটার এগেনস্টে নাকি কেসও ফাইল হয়েছে, সেটা অন্য কথা, কিন্তু একজন মানুষ যখন ভ্যাকসিন নিলেন তার কতদিন সময় লাগবে অ্যাডিকোয়েট ইমিউনিটি তৈরি হতে? এই স্টাডিটা এখনও হচ্ছে, এই স্টাডিটা অনগোয়িং,
কোনো ডেফিনিটিভ রিপোর্ট এখন অবধি হাতে আসেনি বা আমরা জানি না। এটা কিন্তু অনগোয়িং স্টাডি, কারণ সবে ভ্যাকসিনেশনগুলো সমস্ত দেশে শুরু হলো, ভ্যাকসিনেশনটা কতদিন এফেক্টিভ থাকবে এটা এখনও কিন্তু স্টাডি দ্যাট ইজ আন্ডারগোয়িং। কিন্তু দেখা যাচ্ছে অন্তত ছ মাস তো থাকছেই, কেন ছ মাসই হয়তো আমরা এখন অবধি দেখতে পেরেছি, আরও হয়তো বেশি দিন থাকবে এই স্টাডিটা আমরা আস্তে আস্তে হাতে পাবো যখন আমাদের অনেকদিন ভ্যাকসিনেশনটা হবে দেওয়া হবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ওই যেটা বলছিলাম আর একটু, আমি তো টিভি থেকে একটু দূরে ছিলাম, ওই যে আমার যে ব্লাডের যে রিপোর্টটা বলছিলাম আর কি, ওটা কি ভ্যাকসিন নেওয়া যাবে? ওই এসজিওটি সমীর বাবু ফোন করেছেন, হ্যাঁ উনি উত্তর দিয়ে দিয়েছেন, আপনার ছেলে ভ্যাকসিন নিতে পারবেন। আচ্ছা আপনি বলুন, আপনার ছেলে কি একটু ওবিস, মোটা সোটা? না খুব বেশি মোটা না হয়, একবার রোগাও নয় আর কি। হ্যাঁ, বাবা মায়ের চোখে মোটা লাগে না আর কি। আমাদের ওটা কি ওর কি ওষুধ খেতে হবে ওটার জন্য কিছু? আপনি সঙ্গে থাকুন এবারে, আপনি আপনার কাছাকাছি কোনো ডাক্তারবাবুকে দেখান। তবে এইটুকু বলতে পারি, এই আপনি যে এসজিপিটি এসজিওটি ভ্যালু বললেন, এটা কোনোভাবেই কন্ট্রাইন্ডিকেশন নয় ভ্যাকসিন নেওয়ার জন্য, আপনি ভ্যাকসিন নিতে পারেন। হয়তো ওর আর্লি ফ্যাটি লিভার হচ্ছে, ডাক্তারবাবুর কাছে যান, তিনি বলে দেবেন কী কী করতে হবে। এবারে আমরা যে প্রশ্নটা আপনাকে করবো, যে মিউটেড হচ্ছে তো কোভিডের নতুন নতুন স্ট্রেন আসছে, মিউটেড হচ্ছে, তো এখন বলা হচ্ছে থার্ড ওয়েভের দিকে যাচ্ছে, কেউ কেউ বলছেন থার্ড ওয়েভ চলে এসছে, কোনো কোনো চ্যানেল দেখা যায় যে থার্ড ওয়েভ ভারতবর্ষে এসছে, কিন্তু আমি খুব একটা মানে সেইভাবে নিউজটা এখনও পাইনি। তো এই যে ধরুন আমাদের ভাইরাস যেটা আমার শরীরে ঢুকলো কোভিড-19 হলো, আপনি বলুন 6-10 মাস সে প্রোটেকশন দেবে, কিন্তু নতুন স্ট্রেনে কি এই ভাইরাস প্রোটেকশন দিতে পারবে? হ্যাঁ, এখন এটা তো মোটামুটি প্রমাণিত যে আমরা যে ভ্যাকসিনগুলো নিচ্ছি বেশিরভাগ মিউটেটেড ভাইরাসের অ্যাগেনস্টও এরা এফেক্টিভ। কিছুদিন আগেও মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই নিয়ে একটা রিপোর্ট এসছে যে আপনারা যে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিচ্ছেন এটা কিন্তু বেশিরভাগ মিউটেটেড ভাইরাসের জন্যও তারা এফেক্টিভ। এতে অসুবিধা নেই, আপনারা নিন। কোনো এখন অবধি সেই অর্থে ডেল্টা ভাইরাস নিয়ে একটু, ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে একটু চলছে কথাবার্তা, কিন্তু বেশিরভাগ মিউটেটেড ভাইরাসের জন্য কিন্তু কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাক্সিন এফেক্টিভ। আপনাদের যদি অনেক প্রশ্ন থেকে থাকে, আপনারা সরাসরি কথা বলার নাম্বারে ফোন করুন, আপনাদের প্রশ্ন করুন। ডক্টর সৌমেন বিশ্বাস রয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর উনি দেবেন, অবশ্যই প্রশ্ন করতে থাকুন। একটা খুব কমন প্রশ্ন আসে, হয়তো অনেকে করবেন বলে ভাবছেন, আমি করে ফেলি, সেটা হচ্ছে যে প্রেগনেন্ট মাদার এবং ল্যাকটেটিং মাদার, তারা কি ভ্যাকসিন নিতে পারবেন? হ্যাঁ, এটা খুব কমন প্রশ্ন, প্রচুরবারই উত্তর দিলাম এটা নিয়ে, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে এখন অবধি যে গাইডলাইন আছে তাতে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে এখনও আমাদের সরকার নট শিওর যে ভ্যাকসিন দেওয়া যাবে কি যাবে না, বলা আছে যাবে না। তবে যেহেতু আমেরিকা ইউএস এফডিএ অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে ফাইজার আর মডার্নার জন্য যে তারা প্রেগনেন্ট মাদারকেও দেওয়া যাবে, তা আমাদের দেশেও খুব তাড়াতাড়ি হয়তো এই অ্যাপ্রুভালটা এসে যাবে। কেন দেওয়া যায়নি তার কারণ হচ্ছে, কেননা মাদার ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়ালগুলো যদি সিগনিফিকেন্ট হাতে এভিডেন্স না থাকে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে সেই ট্রায়ালটা করা হয় না, অথচ সেই ট্রায়ালটা খুব একটা না করার জন্য প্রেগনেন্ট ওমেনের জন্য এখন অবধি সরকার অ্যাপ্রুভাল দিতে পারেনি। কিন্তু ল্যাকটেটিং মাদাররা নিঃসন্দেহে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, একদম ল্যাকটেটিং মাদার আপনারা নেবেন, প্রেগনেন্ট মাদারের খুব তাড়াতাড়ি হয়তো অ্যাপ্রুভালটা এসে যাবে। আচ্ছা, এবারে আমি চলে আসি যেটা আজকে শুরুতে আপনি বলছিলেন যে লং কোভিড যে ব্যাপারটা, আমরা হয়তো অনেক সময় এটাকে পোস্ট কোভিড সিন্ড্রোম বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা লং কোভিডের মধ্যে, এই লং কোভিড ব্যাপারটা কি? একটু আগে একটা ভদ্রলোক যিনি বললেন যে ফিভার জ্বর আসছে একটা ওনার মেয়ের, 23 বছরের মেয়ে, এখনও কন্টিনিউ হচ্ছে, এইটা একটা টিপিক্যাল কিন্তু সাইন যে এই লং কোভিড, মানে কোভিড লাইক সিমটম যেটা পারসিস্ট করছে বেশ কিছুদিন ধরে, কারোর কারোর এটাও সন্দেহ হচ্ছে যে আমার হয়তো কোভিডে সেরে গেছি কিন্তু আমার হয়তো আবার নতুন করে কোভিড ইনফেকশন হয়েছে, এইটা কিন্তু বেসিক্যালি সবই লং কোভিড। আমরা আলোচনা করি, একটু দেখে নিই কেউ আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমার নাম সুব্রত লাহিড়ি, আমি দিল্লি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি ডক্টর বিশ্বাসকে আমি একটা প্রশ্ন জানতে বলতে চাই, যে আমাদের দিল্লিতে আমার অনেকই বন্ধু এবং আত্মীয় স্বজন অনেকের কোভিড রিকভার হয়ে যাওয়ার পর মানে এমনও হয়েছে যে ফোন এসছে যে আমি আসছি 8:30 সময় সব এভরিথিং এ, 10:30 সময় হার্ট অ্যাটাক হয়েছে, 3-4 কেসে, তো এটা কেন হচ্ছে?
একবার একটু রিপিট করুন, মানে 10:30 টাইম না, আপনি না একটু সুব্রত বাবু, আপনি বলছেন আপনার বন্ধু বান্ধবের কোভিড হয়েছে, কোভিড রিকভার হওয়ার কতদিন পরে এই ঘটনা ঘটছে? রিকভার নয়, তারা সব মারা গেছেন। আপনি বললেন না যে কোভিডটা হয়েছে, হওয়ার পরে রিকভার হওয়ার পরে তারপরে তার হার্ট অ্যাটাক হয়েছে, তাই তো বললেন? মনে করুন এক মাস ধরে তারা এতে ছিলেন, আইসিইউ এ ছিলেন, এবং তারপরে রিকভার হয়েছেন। এমনও একটা ক্ষেত্রে ফোন এসছে যে 8:30 সময় হি ইজ কমপ্লিটলি রিকভার্ড, আমাকে বাড়ি নিয়ে যাও। তো 10:30 সময় খবর এলো সিভিয়ার হার্ট অ্যাটাকে মারা গেছেন। এরকম আমি 3-4 কেস শুনেছি। মানে এটা কেন হচ্ছে? দেখুন, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কোভিডের ক্ষেত্রে মোস্ট কমন কজ অফ ডেথ কিন্তু সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। যদি এটা নিয়ে স্টাডি হয় দেখা যায় মেজরিটি অফ দ্য কেসেস সাডেন কার্ডিয়াক অ্যারেস্টই কিন্তু কারণ। এবার উনি যেটা আমি ওনার কথাতে স্পষ্ট হলো না যে উনাকে কি ডাক্তারবাবুরা বলেছিলেন যে ছুটি দেওয়া যাবে? হ্যাঁ, তাই বলছেন যে আমাকে নিয়ে যাও, 8:30 সময় ফোন করেছে যে উনি ফুললি ওকে, ওনাকে নিয়ে যেতে হবে, 2 ঘন্টার মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টে উনি মারা গেছে। এটা একটু আনলাইকলি, তাহলে হয়তো ওনার 2-3 কেস বলছেন উনি, এটা আনলাইকলি, কেননা যদি সেরকম আমরা পেশেন্ট কখনোই বিনা ব্লাড টেস্টে, হয়তো ওনার ব্লাড টেস্ট করে দেখা যাবে ইনফ্লামেটরি মার্কারগুলো খুব হাই ছিল, এনার হয়তো আপনার সাইটোকাইন স্টর্মটা পুরোপুরি সেটেল হয়নি, তো সেরকম ক্ষেত্রে পেশেন্টকে ছুটি দেওয়ার কথা নয়। আর যদি কোনো সেকেন্ডারি কজে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে সেটা কিন্তু দেখতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্লাড টেস্ট করি সেগুলো নর্মাল আসে, পেশেন্ট SpO2 হেলদিলি মেনটেন করছে 3 দিন বা তার বেশি, এরকম পেশেন্ট হলেই আমরা ছাড়ি, তা নাহলে কিন্তু আমরা ছাড়ি না, দেখতে হবে এটা নিয়ে। তবে দিল্লিতে আস্তে আস্তে শিথিল হচ্ছে লকডাউন, আজকেই অরবিন্দ কেজরিওয়ালের একটা প্রেস মিট দেখলাম আমরা, যে দিল্লি আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে। আমরা আশা রাখবো ভারতবর্ষ স্বাভাবিক ছন্দে ফিরবে, কারণ একটা দেশ পুরো ঘুমিয়ে রয়েছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি হালিশহর থেকে বলছি। কে বলছেন? আমি হালিশহর থেকে চৈতালি দাস বলছি। হ্যাঁ বলুন। বলছি স্যারের সাথে একটু কথা বলতাম যে আমরা প্রতিদিন না ভেপার নিচ্ছি, আমি আমার হাজবেন্ড, এটা কি প্রতিদিন নিতে পারবো? আর আমার একটু মাঝে মাঝে না খুশখুশে কাশি হয় এই ফ্রিজের জলটা খেলেই। আচ্ছা, আপনি আর আপনার হাজবেন্ড ভেপার নিচ্ছেন, এটা কতদিন ধরে নিচ্ছেন? এটা আমি মানে কোভিড হওয়ার থেকেই নিচ্ছি, গত বছর থেকে প্রতিদিনই নিই, আমরা বাড়িতেই থাকি, আমরা কোথাও বেরোই না। আপনার কি কোভিড হয়েছে? না 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 না, ওসব কিছু হয়নি। যাতে না হয় তার জন্য নিয়ে যাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। প্রোফাইল্যাকটিক্যালি আপনি স্টিম ইনহেলেশন করতেই পারেন, কিন্তু আমার মনে হয় এটা প্রোফাইল্যাকটিকই হওয়া উচিত, এটা অ্যাডিকশন হওয়া উচিত না। আপনি যদি বাইরে যান, বাড়ি এলেন, নেজাল ওয়াশ করলেন, গার্গেল করলেন, স্টিম ইনহেলেশন নিলেন, দ্যাট ইজ ওকে, কিন্তু বাড়ি বসে আপনি যদি সারাক্ষণ স্টিম ইনহেলেশন করেন এটা তো পরে নাকে নেজাল মিকোসাতে ক্ষতি হতে পারে। উনি যদি বাইরে আপনি যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি নিলেন যে আমি বাইরে থেকে বাড়ি ফিরলাম, আপনি নাকটা প্রোটেক্ট করলেন নেজাল ওয়াশ করে, নেজাল ড্রুশিং করে, ওরালটা মুখটা প্রোটেক্ট করলেন একটা বিটাডিন গার্গেল করে, এটা ঠিক আছে, কিন্তু বাড়িতে থাকলাম এবং দিনে 3 বেলা করে স্টিম ইনহেলেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা আমি এবার লং কোভিডটা নিয়ে একটু কথা বলবো, কারণ লং কোভিডেরই এই এই যে ফোনগুলো আসছে মূলত একটু লং কোভিড ব্যাপারটাকে একটু বোঝানোর দরকার আছে। আমারই এক বান্ধবী, তিনি আজকে গতকালই এসেছিলেন গান গাইতে এখানে, তার কোভিড হয়ে গেছে প্রায় 1.5 মাস হয়ে গেল। তিনি বলেন এই আফটার কোভিড মানে আমার সেরে যাওয়ার পরও কিছু না কিছু উপসর্গ, সেদিনকে দেখালো যে ওর গায়ে লাল লাল চাকা 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 বেরিয়েছে। আপনি স্কিনের কথা বললেন, একদম আমি না অবাক হয়ে গেলাম, অন্য কিছু থেকে অ্যালার্জি হতে পারে, বললো না গো এটা আমার মনে হচ্ছে পোস্ট কোভিড হচ্ছে। মোস্ট প্রবলি ওনার পোস্ট কোভিডই হচ্ছে, এমনকি কোভিড কনজাংটিভাইটিস, কনজাংটিভা এফেক্টেড হচ্ছে, কোভিড আলসার মুখে, কোভিড অ্যাপথাস আলসার জিবে, আপনার এই যে যেটা বললেন র্যাশেস, কোভিড র্যাশেস স্কিনে, যে কোন মানে এই যে আমাদের কোভিডটা হচ্ছে এটা কিন্তু একটা মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ডিসঅর্ডার, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, শুধু ফুসফুস এটা এফেক্ট করে না। এটা কি ফার্স্ট স্ট্রেনে ছিল না, সেটা কি সেকেন্ড স্ট্রেন এটা করছে? না না, ফার্স্ট স্ট্রেনেও এই ব্যাপারটা ছিল, কিন্তু এখন ডেনোমিনেটরটা এত বেশি হয়ে গেছে সেই জন্য আমরা হয়তো এগুলো এত প্রকটভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু শরীরে আগুন লাগিয়েই যায়, কোভিড ভাইরাস শরীরে আগুন লাগিয়ে চলে যায়, এই আগুনটা কার কত তাড়াতাড়ি নিভবে, কে কীভাবে নেভাবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট।
আমরা এটাকে লং কোভিডটাকে আমরা আটকাবো কি করে? লং কোভিড আটকানোটা তো ডিপেন্ড করছে একটা ন্যাচারাল ইমিউনিটি সেই পেশেন্টের বা সেই ভদ্রলোক ভদ্রমহিলার কীরকম। আমি তো যেমন বললাম, আপনি যদি আনহেলদি লাইফস্টাইল লিড করেন, আপনার সেরে ওঠার ক্ষমতাটা কিন্তু একটা হেলদি পার্সনের থেকে কমই হবে। অতএব আপনার যখন কোভিড হলো তার আগে আপনি কী লাইফস্টাইল লিড করেন সেটা তো আপনার হাতে নেই, কিন্তু যেটা আপনি কোভিডের পরে কী করছেন সেটা তো আপনার হাতে আছে, সেটা একটু শুনবো। হ্যাঁ, সেইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? আমার নাম দেবকৃষ্ণ লাইরি, আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন ম্যাডাম, আমি ডাক্তারবাবুকে একটা প্রশ্ন করতে চাই যে আজ থেকে দু বছর আগে, মানে ধরুন কোভিড তখন আসেনি, সেই সময় আমার একটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়েছিল, ঠিক আছে? তো আমি কি এখন, আমি সেই জন্য মানে এখন আমার কোনো প্রবলেম নেই আর এবং আমার কোনো শারীরিক অসুবিধাও নেই, তো আমি কি ভ্যাকসিন নিতে পারি? আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 38+। হ্যাঁ, ঠিক আছে, আপনি স্বাচ্ছন্দ্যে নিতে পারেন, এটা কোনোভাবেই কন্ট্রাইন্ডিকেশন নয়। আপনি ভ্যাকসিনটা নিন। আপনার যদি বর্তমানে কোনো সিভিয়ার ইলনেস না থাকে আর যদি আপনার এর আগে কোনো দিন কোনো ভ্যাকসিন নিতে গিয়ে, ধরুন ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস, র্যাবিস এরকম কোনো ভ্যাকসিন আপনি নিতে গেছিলেন এবং তাতে যদি আপনার কোনো অ্যানাফাইলাইটিক রিয়াকশন, মানে কোনো কারণ এমন সিভিয়ার অ্যালার্জি রিয়াকশন হয়েছিল যাতে আপনার হসপিটালে ভর্তি হতে হয়েছিল, এরকম হিস্ট্রি যদি আপনার না থাকে আপনি ভ্যাকসিনটা নিতে পারেন। আচ্ছা, এবার আমি ছিলাম হচ্ছে আমরা কি করে প্রিভেন্ট করতে পারি লং কোভিডকে। এবার এই লং কোভিডটা আমি যেটাই বলতে চাইছি সেটা হচ্ছে এটা এখন এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এখন আমরা সেরে যাচ্ছি, এখন আমরা হয়তো কমে যাচ্ছি, কিন্তু এই লং কোভিডটা দেখবেন অনেকেই কমপ্লেন করবে। অতএব যে লং কোভিডে আমরা যেটা আগে লাইফস্টাইল লিড করেছি সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, যেটা এখন করতে পারি সেটা ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে আমাদের ব্রিদিং এক্সারসাইজটা করতে হবে ইমিডিয়েটলি এবং ডিউরিং দ্য কোভিড ইনফেকশন, এবং তারপরে ব্রিদিং এক্সারসাইজটা, ডিপ ব্রিদিং এক্সারসাইজ আমরা করবো। শর্ট ব্রিস্ক ওয়াকিং অ্যান্ড লং ওয়াকিং, লং ডিস্টেন্স ওয়াক অ্যান্ড শর্ট ব্রিস্ক ওয়াক দুটোই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার চেস্ট ক্যাপাসিটি বাড়াবে আর একটা হচ্ছে আপনার শারীরিক স্ট্রেংথ বাড়াবে। এটা আপনি করবেন, সুষম খাবার খাবেন। সুষম খাবার বলতে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলো খাবেন, ইনফ্লামেটরি খাবারগুলো আপনি বর্জন করবেন। অ্যান্টি ইনফ্লামেটরি খাবার কোনগুলো, যেমন হচ্ছে আমরা সবাই জানি প্রত্যেক দিনই এটা ডিসকাশন হয়, যেমন আপনি গ্রিন লিফি ভেজিটেবল, সাদা পাতা, এই সাদা না মানে গ্রিন লিফি সবজিগুলো আপনি খাবেন। আসছি আমরা আলোচনা, কারণ আমার এখানে ডায়েটটাও একটা প্রশ্ন ছিল যে কী ডায়েট নেবো আমরা লং কোভিডের ক্ষেত্রে। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি সমৃতা চ্যাটার্জি বলছি। কোথা থেকে? আমি গড়িহাট অঞ্চল থেকে বলছি ম্যাম। আচ্ছা বলুন। আচ্ছা, আমি ভ্যাকসিন নিয়েছি এই ফ্রাইডে, সরকারি সংস্থা থেকে নিয়েছি, আর তাদের একটা নার্সিং হোমের টাই আপ আছে। এখন নার্সিং হোমের আমি যেটা ওরা অর্গানাইজ করেছিলেন একটা মানে ক্যাফেতে, ইটস লাইক ওয়াকিং ক্যাম্প ইট ওয়াজ অর্গানাইজ লাইক, তো ওখানে গিয়ে দেখলাম আমি জ্যাবটা নেওয়ার পরে মানে ইনজেকশনটার ভেতরে যে লিকুইডটা ছিল ইটস পিঙ্ক ইন কালার, ইটস ভেরি স্মল কোয়ান্টিটি দ্যাট আই স, তো আমি নার্সকে পরে জিজ্ঞাসা করলাম যে ইটস দ্য ফুল বটল ইন, বিকজ আমি ভ্যাকসিনের ফুল বটল কোনোটাই দেখি না, ইটস অ বক্সে, তো নার্স বললেন ইটস জাস্ট 5 ounce, সো আই ওয়ান্টেড টু নো ইফ ইটস 5 ounce দ্যাট দে ইনজেক্ট। মানে আপনি জানতে চাইছেন যে এই 5 ounce ইনজেক্ট করা হয়েছে এটা ঠিক আছে না ভুল আছে, মানে এটাই কি রিকোয়ারমেন্ট, ঠিক আছে কিনা এটাই এটাই রিকোয়ারমেন্ট কিনা, অনেকে ভ্যাকসিন নিয়ে ইনফেক্টেড হচ্ছে, আর দে কারেক্টলি গিভিং ইট টু আস, কতটা পরিমাণ দিচ্ছে। আচ্ছা, আপনার এটা কি ফার্স্ট ডোজ হলো? এটা ফার্স্ট ডোজ হলো। হ্যাঁ, এবার একটা কথা বলতে চাই, আপনি তো তাকিয়ে দেখেছেন, আমরা তো জানিই না কি নিলাম। হ্যাঁ, আমি তাকেও দেখিনি, দেখেননি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন একটা কথা বলতে চাই, ভ্যাকসিন তো দিচ্ছে কোনো রোবট নয়, এটা হিউম্যান বিং। আমাদের ভ্যাকসিনের ডোজ হচ্ছে 1 ml, এবার আমি যদি 0.95 ml পাই অথবা 1.05 ml পাই সেটা কিন্তু ম্যাটার করে না, 1 ml দেওয়ার কথা এদিক ওদিক হতেই পারে যেহেতু এটা হিউম্যান দিচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে এটা হাইলি আনলাইকলি যে এটার জন্য আপনার ইমিউনিটিটা কম বা বেশি হবে, ইমিউনিটিটা ডেভেলপ করতে সময় লাগে। প্রথম কথা হচ্ছে পরিষ্কারভাবে দেখা যায় যে দুটো ডোজ পেলেই আপনার, দুটো ডোজ আপনি নিলেন কোভিশিল্ড হোক বা কোভ্যাক্সিন,
দুটো ডোজ নেওয়ার 2 থেকে 3 সপ্তাহ পরে আপনার আমরা যে বলছি কোভিশিল্ডের 80% ইমিউনিটি 80% এফিকেসি রেট বা কোভ্যাক্সিনের 80% এফিকেসি রেট, এইটা তখন বলা হচ্ছে যখন আপনি দুটো ডোজ নিয়েছেন এবং 2 to 3 week হয়ে গেছে, তারপরে আপনার কিন্তু এই ইমিউনিটিটা আপনি ডেভেলপ করছেন। অথবা আপনি ফার্স্ট ডোজ নেওয়ার পরে ইমিউনিটি নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই, লাভ নেই। কিন্তু এটাও আমি বলে দিতে চাই, দেখা যাচ্ছে ফার্স্ট ডোজ নেওয়ার পরেও তো অনেকের হচ্ছে কোভিড, তাদের কিন্তু মাইল্ড টু মডারেট হচ্ছে, সিভিয়ার কিন্তু হচ্ছে না। খুব কমই আমি এরকম হিস্ট্রি পেয়েছি যেখানে ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন নিয়েছে এবং সে আর তার লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন হয়েছে, খুব কম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ডালনব থেকে বলছি। হ্যাঁ, নাম বলুন। আমার নাম কাবেরী বিশ্বাস। আমি হ্যালো বলুন, আমরা শুনছি। আমি ডালনব থেকে কাবেরী বিশ্বাস বলছি। আমার মেয়ে 19+ বয়স, কিন্তু ওজন হচ্ছে 39 কেজি। ও কি করোনা ভ্যাকসিন দিতে পারবে? হ্যাঁ, আন্ডারওয়েট তো নো ডাউট, কিন্তু এটা প্রত্যেকবারই একটা কথাই বলছি, এটা কোনোভাবেই কন্ট্রাইন্ডিকেশন নয়। যদি আপনার বাচ্চার বা আপনার মেয়ের আগে কোনো ভ্যাকসিন নিতে গিয়ে কোনো সিভিয়ার অ্যানাফাইল্যাকটিক রিয়াকশান বা সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশান যদি না হয়ে থাকে, ও কিন্তু নিতে পারবে, এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেশন নয়। আপনার মেয়ের একটু আন্ডারওয়েট নো ডাউট, কিন্তু এটা কোভিড ভ্যাকসিন নেওয়া থেকে কোনোভাবেই প্রতিহত করে না আপনাকে। আচ্ছা, একটা এই ভ্যাকসিন নিয়ে যখন কথা হচ্ছে, একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, কারণ ব্লাড ডোনেশনের আমাদের 30 তারিখে সম্ভবত ব্লাড ডোনেশন থাকবে। আমরা প্রত্যেক বছর এই এইটা আয়োজন করি। তো ভ্যাকসিন ফার্স্ট ডোজ নিলাম আর সেকেন্ড ডোজ নিলাম বা আমার কোভিড হয়ে গেছে, আমি কতদিন পরে ব্লাড দিতে পারবো? আইসিএমআর গাইডলাইনে স্পষ্ট, যদি আপনার কোভিড ইনফেকশন হয়ে থাকে আপনি 14 দিন পর থেকেই দিতে পারেন, যদি আপনার শরীর পারমিট করে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যানিমিয়া হয়, পোস্ট কোভিড অ্যানিমিয়া যদি না থাকে আপনি 14 ডেজ এর পরে দিতে পারেন। আচ্ছা, আর আমি যদি ভ্যাকসিন নিয়ে থাকি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ, কতদিন পরে? ভ্যাকসিন যদি নিয়ে থাকেন আপনি যে কোনো দিনই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভ্যাকসিন নিয়ে পরের দিনও দেওয়া যেতে পারে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে আমরা ছিলাম যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, মানে এই যে লং কোভিডকে প্রিভেন্ট করার জন্য ডায়েটের রোলটা কি রয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট এটা। এই লং কোভিডে যেহেতু এখন এটা খুব বেশি করে হবে, আমাদের এটা মাথায় রাখতে হবে, খাবার দাবারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি অ্যান্টি ইনফ্লামেটরি খাবার কিন্তু বেশি খাবেন, তার মধ্যে গ্রিন লিভি ভেজিটেবল পড়ে, তার মধ্যে ফ্রুটস অ্যান্ড নাটস পড়ে, তার মধ্যে আপনার কিন্তু ফিশ পড়ে। কিন্তু যেগুলো বাদ দেবেন নিজের খাবার থেকে সেগুলো হচ্ছে ইনফ্লামেটরি খাবার, মানে ধরুন খুব বেশি প্রসেস ফুড, ডিপ ফ্রাইড ফ্রুট, মানে ধরুন আপনার এই যে এখন KFC, মানে আমি কোনো নাম বলতে চাই না, এরকম মানে যে কোনো ধরনের ওই ফ্রাইড বাইরের থেকে খাবার আর কি, হ্যাঁ, এইটা আমরা কিন্তু অ্যাভয়েড করব। মিষ্টি অ্যাভয়েড করব, চিনি এই নুন অ্যাভয়েড করব, এগুলো কিন্তু ইনফ্লামেটরি খাবার। এইগুলো যারা বেশি করে খাচ্ছেন এগুলো কিন্তু তারা এখনই প্রতিহত হন। খাবার দাবারটা কিন্তু ভীষণ ভাইটাল, স্পেশালি কিছু কিছু অ্যান্টি ইনফ্লামেটরি খাবার আছে যেগুলো খুব ভালো খেতেই পারেন, যেমন হচ্ছে আপনার কি বলে আপনার হলুদ, টার্মারিক, এতে কার্কিউমিন বলে একটা সুন্দর অ্যান্টি ইনফ্লামেটরি জিনিস আছে। তাছাড়া আপনি খেতে পারেন গোলমরিচের গুঁড়ো, মানে প্রচুর খাবেন না কিন্তু অল্প পরিমাণে খেলে তাতে একটু খাবারে দিয়ে, হ্যাঁ একদম, তাতে পাইপেরিন আছে। তাছাড়া আপনি গ্রিন টি খেতে পারেন, এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আমরা নিজেরাই জানি। তাছাড়া আপনি খেতে পারেন ধরুন টমেটো খেতে পারেন, এতে প্রচুর পরিমাণে লাইকোপিন, ফোলেট, ভিটামিন কে থাকে, খুব ভালো এটা। একইভাবে গ্রিন লিভি ভেজিটেবলেও প্রচুর ভিটামিন কে থাকে, ফোলেট থাকে, এগুলো ফাইবার থাকে, এগুলো সবই অ্যান্টি ইনফ্লামেটরি। তাছাড়া ধরুন আমরা প্রচুর পরিমাণে নাটস খেতে পারি, ধরুন বাদাম, পিনা মানে কাজু বাদাম, আপনার হ্যাঁ আলমন্ডস, এগুলো ভীষণ ভালো, এতে সুন্দর, এতে খুব ভালো ভালো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ইম্পর্টেন্ট ফ্যাটি অ্যাসিড থাকে যেগুলো আমাদের শরীরের প্রয়োজন। আর একটা খবর দিতে পারে, সেটা হচ্ছে ডার্ক চকলেটস। ডার্ক চকলেটে কিন্তু ফ্লেভিনয়েড থাকে, এটাও কিন্তু খুব পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট। তার মানে এই না যে আমি রাত দিন ক্যাডবেরি এগুলো খাবো, কিন্তু ডার্ক চকলেটে থাকে, পরিমিত হারে নিলে ভালো। ওইখানে না পরিমিতিটা আসে আর আসে না, সেটাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বালিগঞ্জ থেকে তুষার রক্ষিত বলছি। বলুন। আমার অ্যাকচুয়ালি জানেন আমার এই 62, আমি কোভিশিল্ড ফার্স্ট ডোজটা নিয়েছি,
গোটা ফ্যামিলি কোভ্যাক্সিন নেওয়া হয়ে গিয়েছে ডাবল ডোজই, আমারই খালি কোভিশিল্ড পড়েছে। এনিওয়ে আমার একটা যেটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমার মুখের ভেতরে গালের ইনসাইড ওয়াল যেটা সেখানে একটা বেশ খানিকটা জায়গা জুড়ে সে ধরুন 1 ইঞ্চি রেডিয়াস এরকম একটা কালো সাদা প্যাচের মতো দেখতে পাচ্ছি কিছুদিন ধরে, খেতে গেলে অসুবিধা হচ্ছে, জ্বলন হচ্ছে। অ্যাজ এ লেম্যান আমার ধারণা হয়েছিল যেটা ছোট থেকে বাবাদের কাছে শুনেছি যে ভিটামিনের অভাব অনেক সময় কি হয়, তো যাই হোক আমি ভিটামিনও খাচ্ছি দিন 10-12, আয়রনও খাচ্ছি সাধারণত এর জন্য শুনেছি হয়, কিন্তু জিনিসটা অনেক কমে গেছে যদি কিন্তু পুরোপুরি কিও হয়নি। এখন আজকাল শুনছি মাউথটা হচ্ছে নাকি কোভিডের থেকে এনা তেনা নানান রকম শুনছি, তো যাতে অ্যাজ এ লেম্যান জানতে চাইছি ব্যাপারটা কি, আর কোনো উপসর্গ আমার কিছু কিন্তু মানে আপনার কোভিড হয়নি ভালো আছে, জিনিসটা অনেকটা কমেছে কিন্তু 10-12 দিন হয়ে গেছে নিয়েছেন, কিন্তু আপনার মুখের মধ্যে একটা ইনফ্লামেশন বা একটা স্পট ছিল এবং সেটা ইরিটেশন হচ্ছে এবং সেটা আপনি দেখছেন যে কমেছে কিন্তু ফুললি কমেনি, কিন্তু আপনি তার জন্য কোনো ডাক্তারবাবু আলাদা করে দেখাননি, তাই তো? না এটা দিন 10-এর হলো, প্রথম স্বাভাবিক ধরে নিয়েছি, এটা ভিটামিনের অভাবে হচ্ছে। আপনার এজটা বললেন 62 ঠিক আছে, শুনতে থাকো। হ্যাঁ আপনি একটা কথা বুঝুন, আমরা যেটা বলছি পোস্ট কোভিড বা লং কোভিড এগুলো যাদের কোভিড হয়েছে, আপনি তো নিয়েছেন ভ্যাকসিন, আপনার তো কোভিড হয়নি, আর আপনি যেটা বলছেন সেটা অনেক কারণ হতে পারে, আপনি আপনি হয় আপনার রিজিনাল কোনো ENT ডাক্তারবাবু বা মেডিসিন ডাক্তারবাবুকে দেখান এবং আপনার বাককাল মিউকোসাটাকে চেক করান, অনেক কারণ হতে পারে। কোনো রকমেরই আলসার আপনার যে বয়স বললেন সেটাতে নেগলেক্ট করার কারণ নয়, আপনি যদি আপনার মনে হয় এটা আপনার অ্যাপথাস আলসার হচ্ছে এবং আপনি ভিটামিন খেলে আপনার ঠিক হয়ে যাচ্ছে, তবুও আমি বলবো কোনো রকম আলসার এই বয়সে নেগলেক্ট করার নয় এবং আপনি ডাক্তারবাবু দেখাবেন। অনেক সময় এইভাবেই কিন্তু শরীরে গুরুতর রোগ বাসা বাঁধে, মানে আমরা না এটাই আমাদের কিন্তু একটা সমস্যা, আমরা নিজেরা অনেকটা নিজেরাই ডাক্তারি করে ফেলি। এটা আমি আপনাকে কিন্তু তুষারবাবু কোনো রকম মানে আপনাকে ডিসহার্টেন করতে চাই না, কিন্তু এটা আমাদের প্রত্যেকে সব, আমরা প্রথমে কিন্তু সচাগ হই না, কিন্তু আফটার 60-60 বছর বয়সের পর ছোট্ট একটু সমস্যাও কিন্তু ডাক্তারের কাছে পৌঁছানো উচিত, কারণ না ওই বয়সটা খুব ভাইটাল। মানে আমাদের যেমন অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা বা পিউবার্টি পিরিয়ডটা যতটা ভাইটাল, আফটার 60 একজন মানুষের জীবনে কিন্তু ততটাই ভাইটাল। আমি এটা আমি নিজে প্রচুর অনুষ্ঠান করে একটা জায়গায় এসেছি, এই ডক্টর বিশ্বাস আমি এই জায়গাটায় পৌঁছেছি যে আফটার 60টা কোনো রোগকে নেগলেক্ট করা উচিত না, নেগলেক্ট করা এই তো নেগলেক্ট করবেনই না। গলায় আলসার হচ্ছে মাঝে মাঝেই হয়, কেন হচ্ছে জানতে হবে, অনেক কারণে, অনেক কারণ থাকতে পারে, উনি হয়তো টোব্যাকো চুইং করেন, অথবা ওনার হয়তো জ্যাগেট টিথ আছে, অনেক কারণ থাকতে পারে, ওনাকে দেখাতে হবে ডাক্তার। একদম, আপনি ইমিডিয়েট কোনো লোকাল হয় MD বললেন অথবা মেডিসিনের ডক্টর, হয় মেডিসিন ডক্টর না আপনি ENT ডক্টর দেখান, আপনি ডক্টর দেখান, আপনি যাকে দেখান আপনি তাকে দেখান, সে দেখলে হয়তো বুঝতে পারবে, তার তো ক্লিনিক্যাল অ্যাকুমেন তার তো আছে, সে দেখে বুঝতে পারবে যে এটা আপনি ভিটামিন খেলেই ঠিক হয়ে যাবে না, এর পেছনে আর কিছু আপনার ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। এবারে যেটা হচ্ছে যে আমাদের মানে আপনি বললেন আমরা ডায়েটের রোল নিয়ে কথা বললাম, এবারে চলে আসবো যে আমাদের সুস্থ মানসিকতা কতটা প্রয়োজন, মানে এই যে হেলদি সাইকোলজি এইটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা নয় কি কোভিড আফটার কোভিড বা লং কোভিডের ক্ষেত্রে বা কোভিড হয়েছে সেই সময় ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের যাদের কোভিড হয়নি তাদেরও ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো এখন অনেক অনেকেই বাড়িতে আটকে গেছি, খুব এমার্জেন্সি সার্ভিস ছাড়া বেশিরভাগ লোক বাড়ি থেকে বেরোচ্ছে না, তারা যে সোশ্যাল গ্যাদারিং যেটা হতো তারা সেটা করতে পারছে না, পাড়ায় বসে আড্ডা দেওয়া হোক, বয়স্ক লোকেরা যারা সকাল বিকেলবেলা মর্নিং সকালে মর্নিং ওয়াক বিকেলে হয়তো বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়া হতো, এগুলো সব বন্ধ হয়ে গেছে, তারা সব বাড়িতে আটকে গেছে এই ক্ষেত্রে কিন্তু। আর তার মধ্যে বিভিন্ন দিন আমাদের এই যে কোভিডের আজ মানে স্পেশালি এই যে কোভিডের যে রিপোর্ট গ্রাফ, অনেকে গ্রাফের দিকেই তাকিয়ে আছে, মানে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল ট্রমা, অনেকে তো আমরা শুনেছি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই ক্ষেত্রে কিন্তু অনেকের ট্রমা হচ্ছে এবং সেই রিলেটেড ডিসঅর্ডার কিন্তু হচ্ছে, অতএব সাইকোলজিক্যাল হেলথটা খুব ইম্পর্টেন্ট, একটু ডিটেইলে আলোচনা করব এটাকে। তো তার আগে একজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বালিগঞ্জ থেকে অসিত জোয়ারদার বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, বালিগঞ্জ থেকে অসিত জোয়ারদার বলছি। অসিত বাবু বলুন। হ্যাঁ বলছি যে ধরুন ভ্যাকসিন দুটো নেওয়া হলো, ভ্যাকসিন নেওয়ার পরে এর ইমিউনিটিটা কতদিন থাকবে আর কি?
পরীক্ষা করেছেন এটাই এই প্রশ্নটা আমাদের একটু আগে আলোচনা হলো মেবি আপনার জন্য আরেকবার করছি সঙ্গে থাকুন হ্যাঁ দেখুন এটা তো এখন অবধি যেটা দেখা গেছে যে দুটো ডোজ নেওয়ার পরে টু টু থ্রি উইক পরে একটা অ্যাডিকুয়েট লেভেল অফ ইমিউনিটি তৈরি হয় কিন্তু ইমিউনিটিটা কত দিন থাকবে এটা এখনও আন্ডার ট্রায়াল অ্যান্ড এখনও আন্ডার স্টাডি কেননা সবে তো আমরা ভ্যাকসিন স্টার্ট করলাম এর আগে তেইভাবে ভ্যাকসিন দেওয়া হয়নি এই ইমিউনিটিটা কতদিন থাকবে সেটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখতে চাই আপনারা কিন্তু এটা ভাববেন না যে খালি অ্যান্টিবডি অ্যাডিকুয়েট থাকলেই আপনার শরীরে ইমিউনিটিটা থাকলো এটা হয়তো একটা মোড অফ স্টাডি হতে পারে কতটা অ্যান্টিবডি শরীরে আছে সেটা দেখার জন্য কিন্তু এটা একটা সোল ক্রাইটেরিয়া নয় শরীরে আরও অনেক ইম্পর্টেন্ট মার্কার আছে যেটা কিন্তু শুধু ব্লাড টেস্টে ধরা পড়ে না অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমাকে তাতেও তাহলে অ্যান্টিবডি দেখবো যে আমার কতটা অ্যান্টিবডি তৈরি আছে এটা কিন্তু ঠিক না কোনো ভ্যাকসিনের মাপদণ্ড কিন্তু শুধু অ্যান্টিবডি হতে পারে না কেননা টি সেল মেমোরি সেল বা টি সেল একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং সেটা কিন্তু আমাদের বোন মেরোতে থাকে আমরা কিন্তু কখনোই অ্যান্টিবডি টেস্ট করে সেটা জানতে পারি না এবং সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট অফ এ ভ্যাকসিন এফিকেসি অতএব আমরা এটা ভাববো না যে খালি অ্যান্টিবডি ট্রায়াল করে একটা ভ্যাকসিনকে খারাপ বা ভালো বলবো না আচ্ছা এবারে আমরা যেখানে ছিলাম যে মানে আমাদের মানসিক স্বাস্থ্য হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট এই কারণেই কারণ আমরা আটকে গেছি বাড়িতে অতএব আমাদের যেটা এখন করতে হবে ধরুন যারা সেরে উঠেছে বা যারা ধরুন কোভিডে আক্রান্ত তারা কি নিজেদের মধ্যে একটা পিয়ার গ্রুপ তৈরি করতে পারে মানে ধরুন আমি আক্রান্ত আমার আরও যে বন্ধুবান্ধবরা যারা আক্রান্ত আছে তাদের সাথে আমরা একটা গ্রুপ করলাম তাকে আমি রোজ নিজের আপডেট দিলাম যে আজ আমি এতটা ভালো ফিল করছি বা খারাপ ফিল করছি সেও বলছে যখন এই ডিসকাশনগুলো আমরা করছি এতে আমরা কিন্তু কিছুটা মেন্টাল সাপোর্ট পাচ্ছি এবং কোভিড থেকে সেরে ওঠার পরে যেগুলো বললাম লং কোভিডের জন্য সেগুলো সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল আপনারা এই হেলদি হ্যাবিটসগুলো পালন করুন তার সাথে যেটা করবেন সেটা হচ্ছে এক্সপোজার টু কোভিড নিউজ কিন্তু কমাতে হবে মানে আপনি যে কোভিড নিউজগুলো যে চ্যানেলগুলোকে বিশ্বাস করেন সেই চ্যানেলগুলোকেই দেখুন দিনে দুবারের বেশি দেখবেন না রাত দিন কোভিড চ্যানেল খুলে যদি আপনি সারাক্ষণ কোভিডের আপডেট দেখতে থাকেন এটা কিন্তু মানসিকভাবে একটা চাপ তৈরি করে এবং দ্বিতীয় কথা হচ্ছে এখন অনেক বেশি ইম্পর্টেন্ট নিজের ছেলে মেয়ে নিজের বাড়ির লোকজনের সাথে সময় কাটানো এবং নিজের আত্মীয় স্বজনের সাথে ফোনে টাইম কাটানো এটা দেখবেন অনেক মেন্টাল রিল্যাক্সেশন সাথে নিজের একটা হবি তৈরি করুন বা হবি যদি আপনার থাকে সেই হবিটাকে আরও পার্সিউ করুন সেটা বই পড়া হতে পারে সেটা গার্ডেনিং হতে পারে সেটা ঘর মানে নানান হবি হতে পারে হবিটাকে পার্সিউ করুন গান শুনুন দারুণ বলেছেন মিউজিকের একটা খুব বড় পার্ট আছে ভীষণ পার্ট আছে মিউজিক আমাদের নার্ভটাকে যা কামিং করতে পারে এটা কিন্তু কত আমরা দেখেছি যে কোমা থেকে মানুষ মিউজিক থেকে বেঁচে ফিরেছেন মিউজিকের একটা ভীষণ থেরাপিউটিক রোল আছে আমি দেখেছি এবং ডক্টররা এটাকে খুব গুরুত্বও দেন আপনারা খুব গুরুত্ব দেন যে এটা সনাতন এটা মিউজিক হচ্ছে একদম মানে সেই যুগের আদি থেকে শুরু করে মিউজিক তো মানুষের মন ভালো করে মিউজিক প্রথমেই ছিল মানে কিছু ছিল যখন তখনও কিন্তু সুর ছিল পৃথিবীর একটা সুর ছিল তো আমরা এবারে চলে যাই হচ্ছে ভ্যাকসিনেশনের আলোচনাতে যে ধরুন আচ্ছা তার আগে একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে হ্যালো ভাই আমার একটু ডাক্তারের সাথে কথা বলতে পারবেন নিশ্চয়ই দেব আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি সমীর বোস কথা বলছি বেলেঘাট থেকে নিশ্চয়ই এবার কথা বলুন দিন বলুন সমীর বাবু আপনি আপনার প্রশ্ন করুন ডাক্তারবাবু উত্তর দেবেন আচ্ছা ব্যাপার হচ্ছে আমার আমার বোনের রিসেন্টলি ফিমা অপারেশন হয়েছে আপনার বোনের কি অপারেশন হয়েছে এরকম জায়গায় তাই তো লাম্প হয়েছে আচ্ছা
আচ্ছা আপনার মেয়ে কি এখনো ভর্তি আপনার বোন কি এখনো ভর্তি নাকি ছুটি হয়ে গেছে? না ব্যাপার আছে, ওর অপারেশন হওয়ার পর এখন আমার বাড়িতে এসছে, ও এমনি খুব দুর্বল হয়ে আছে, এখন ব্যাপার আছে হঠাৎ একটা লাম পেরিয়েছে এবং আমি ভয় পাচ্ছি যে কি কেন হলো, কিসের জন্য হলো, গ্রাদের কাছে একটা হঠাৎ শক্ত লাম বললাম। আপনার বোনের কতদিন আগে এই ফিমার বল অপারেশন হয়েছে? মাসখানেক আগে অপারেশন হয়েছে। মাসখানেক বলতে কি দু মাস না এক মাস? মাসখানেক আগে, মাসখানেক আগে। কোন মাসে হয়েছে? কত সপ্তাহ আছে বলতে পারবেন? মে মাসের মাঝামাঝি সময়। মে মাসের মাঝামাঝি সময় থেকে জুন, জুন মানে এখন এক মাস জাস্ট হয়েছে। বুঝতে পারছি, হয়নি এখনো, হয়তো এখনো হয়তো এক মাস হয়নি। শুনুন, এক তো হচ্ছে আপনি লাম যেটা বলছেন সেটা অনেক কিছু হতে পারে, লিম্ফ নোড হতে পারে, আরও অনেক কারণ হতে পারে, থাইরয়েড সোয়েলিং হতে পারে, বুঝতে পারছি না আপনার কথাতে যদিও, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেই লাম্পের কিন্তু ইনভেস্টিগেশন প্রয়োজন, ঠিক আছে? সেটা তো আমরা স্টুডিওতে বসে বলতে পারবো না, আপনাকে ওখানে আপনাকে ENT ডাক্তার বা আপনার কোনো সার্জনকে দেখাতে হবে এই লাম্পটা কেন এলো, কী কারণে এলো, এর চরিত্রটা কী। এবং যেটা ভ্যাকসিনের জন্য আপনি বলছেন, কোনো মেজর সার্জারি হলো তার থেকে কিন্তু 4 থেকে 6 সপ্তাহ পরে আপনি কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন যদি আপনি পেশেন্ট সুস্থ থাকে। এখন আপনার পেশেন্ট যদি বলেন খুব দুর্বল আছে, লাম্প এসছে, তাহলে আপনি তার আগে চেক আপটা করান, সেখানে যদি ডাক্তারবাবু আপনাকে গ্রিন সিগন্যাল দেন তাহলে আপনি অবশ্যই নিতে পারেন। এটা কিন্তু আপনি অবশ্যই ইনভেস্টিগেশন করিয়ে নিন। এবারে আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম যে আমি ধরুন আইসিইউতে ছিলাম বা আইসিইউতে ছিলাম, আমি খুব গুরুতর অসুস্থ, আমি বাড়ি এসেছি, এই যেমন এই ভদ্রমহিলা, ইনি কবে নাগাদ পারবেন, এই ধরনের মানুষ কবে নাগাদ পারবেন হচ্ছে ভ্যাকসিন নিতে? ওই তো 4 থেকে 6 সপ্তাহ পরে, তার আগে নয়। তার আগে নয় না। আর যদি ধরুন আমরা যারা ফার্স্ট ডোজ নিয়েছি, সেকেন্ড ডোজের আমাদের 84 ডেজ হয়ে গেছে, কোভ্যাকসিন্ড, তো এবার আমি ধরুন 84 ডেজ পার হয়ে গেল, দেখা গেলো স্যার সাপোজ 94 ডেজ আর 100 ডেজ আর 120 ডেজ, তাহলে কি আমার ভ্যাকসিনের এফিকেসি নষ্ট হয়ে গেল? না, একদম না, সেটা নয়, ঠিক আছে? এটার একটা বলতে চাইছি, সেটা হচ্ছে আগে যেহেতু এটা আমরা আস্তে আস্তে ইভলভ হচ্ছে, এগুলো আমরা জানতে পারছি, আগে যেটা দেখা গেছিলো সে কোভিশিল্ডের আগে ইনিশিয়াল আমাদের ডিএস ছিল হচ্ছে 4 to 6 উইক, যেমন আমাদের কোভ্যাকসিন ছিল, এপ্রিল মাসে এটা বেড়ে দাঁড়ালো 6 to 8 উইক, এখন এটা বেড়ে দাঁড়িয়েছে 12 to 16 উইক, মানে 84 দিন বা তার বেশি। এবার ঘটনা হচ্ছে এটাতে এক তো একটা কারণ হচ্ছে অবশ্যই কোভিড ভ্যাকসিন শর্টেজ, কিন্তু আরেকটা আশার বাণী যেটা শোনানো যায় সেটা হচ্ছে কিছু কিছু স্টাডিসে দেখা গেছে, ল্যান্সেটের একটা স্টাডিটা আছে, তাতে দেখা গেছে যে কোভিশিল্ড ভ্যাকসিন যখন দুটো ডোজের মধ্যে গ্যাপ ছিল আপনার 6 উইকস, সেই সময় ভ্যাকসিন এফিকেসি পাওয়া গেছে নিয়ার অ্যাবাউট 55%, 55.1 মোস্ট প্রবলি। আর যখন সেই ডোজিং গ্যাপটা 12 উইক করা হলো কোভিশিল্ডের জন্য, ভ্যাকসিন এফিকেসি কিন্তু পাওয়া গেছে 83.5%। অতএব দেখা যাচ্ছে ডোজিংটা বাড়লে কিন্তু এফিকেসিটা বাড়ছে, তার মানে এটাই দাঁড়ায় যে ভ্যাকসিনের ডোজিং গ্যাপ বাড়লে কিন্তু এফিকেসি বাড়ে। কিন্তু কোনো ডাক্তারবাবুকে দেখবেন না এটা বলবে যে আপনি তাহলে দেরি করে নিন, তার কারণ আছে কিছু। প্রথম কারণ হচ্ছে আমাদের একটা প্রবণতা থাকে খুব বেশি দেরি করে নিলে ভ্যাকসিন সেকেন্ড ডোজটা হয়তো নিলামই না। দ্বিতীয় কারণ হচ্ছে যে সেকেন্ড ডোজ নেওয়ার আগেই আমি হয়তো ইনফেক্টেড হয়ে গেলাম, গ্যাপিংটা যদি আমার কম থাকে তাহলে ইনফেক্টেড হওয়ার চান্সটা কিন্তু কম। অতএব বেশিরভাগ ডক্টরেই বলবে যদি 4 to 6 উইক থাকে তাহলে 4 উইকে নিন, 6 to 8 উইক থাকলে 6 উইকে নিন, মানে যত তাড়াতাড়ি সম্ভব রেকমেন্ডেড ডে যত তাড়াতাড়ি সম্ভব সেকেন্ড ডোজটা নিয়ে নিন। আমাদেরই কলিগ্রাম ভ্যাকসিনেটেড হচ্ছে এখন, আর তাদের মধ্যে বেশ কারোর অনেক শরীর খারাপ হচ্ছে, কেউ কারোর একজনের তো জ্বর এলো, লুজ মোশন, ভমিটিং সব হলো একদিনে, মানে ভ্যাকসিন নেওয়ার পর পরের দিনই আর কি। তো তার বক্তব্য হচ্ছে আমি নিয়েছি আর আমি এই কষ্ট করতে পারবো, আমি সেকেন্ড ডোজটা নেব না। তো এটা নিশ্চয়ই কাজের কথা নয়। না না, পোস্ট ভ্যাকসিন কিছু রিয়াকশন হয় সেটা যে খালি আমাদের অনেকের কিছুই হয়নি, শুধু হাতটা ব্যথা করেছে, এছাড়া কিছু হয়নি। আমি যখন নিজে বুঝতেই পারিনি আমার দেওয়া হয়েছে, অনেকে তো এটাও বলেছে যে আমাকে দেওয়াই হয়নি, আমাকে জল দেওয়া হয়েছে।
কিন্তু ঘটনা হচ্ছে এটা নয়, কারোর কারো সবার শরীর এক নয়, সবাই একটা ভাবে রেসপন্ড করবে। একটাই কথা বারবার বলতে চাই, যদি মানে এমন সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হলো যাতে আপনাকে হসপিটালাইজড হতে হয়েছিল, শুধু তারা ছাড়া সবাই কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নেবে, যেটা পাবেন, যেটা ভ্যাকসিন নয় কোভিশিল্ড, যেটা পাবেন। মানে এখানে কিন্তু কোনো ব্যারিয়ার নেই যে আপনাকে কোভিশিল্ড নিতে হবে, নট কোভ্যাক্সিন, এই ব্যারিয়ারটা নেই। হুয়ের যে একটা কথা যেটা আমরা পেয়েছি যে হু বলেছে কোভিশিল্ড হলে তুমি ইন্টারন্যাশনালি ফ্লাই করতে পারবে, হয়তো যেটা ডক্টর বিশ্বাসের সাথে কথা বলে আমি জেনেছি খুব তাড়াতাড়ি কোভ্যাক্সিনও কিন্তু সেই অ্যাপ্রুভালটা পাবে, পাবে, কারণ সেটা পাইপলাইনে আছে। সুতরাং আমি কোভিশিল্ড নিইনি, কোভ্যাক্সিন নিয়েছি, দালাই মাথায় ভুগবেন না যে আমার কি হবে। আমরা ভ্যাকসিনেটেড হব, মাস্ক পরব, স্যানিটাইজার ব্যবহার করব এবং ডিস্টেন্স মেনটেন করবো। আপনারা হয়তো আমাদেরকে দেখে ভাবছেন আমরা খুব কাছাকাছি বসেছি, কিন্তু আমাদের মধ্যে যে নিরাপদ দূরত্ব রাখার দরকার শারীরিক সেটা কিন্তু রয়েছে। সুতরাং এই দূরত্বটা বজায় রাখতে হবে এবং ভ্যাকসিনেটেড হয়ে যেতে হবে। আপনি সুস্থ, সমাজ সুস্থ, প্রতিবেশী সুস্থ, দেশ সুস্থ। ধন্যবাদ জানাবো ডক্টর বিশ্বাসকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।